কক্সবাজারের জেলা প্রশাসন, কক্সবাজার পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এবং সেভ দ্য নেচার অফ বাংলাদেশ সহ বেশ কয়েকটি পরিবেশ সংগঠনের উদ্যোগে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। এর আগে কক্সবাজার জনশূন্য সমুদ্র সৈকতে ভেসে এসেছিল বিপুল পরিমাণ বর্জ্য। করোনা সংকটে দীর্ঘ 3.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কক্সবাজার সৈকত সহ এখানকার হোটেল মোটেল ও সব পর্যটন কেন্দ্র। কিন্তু জনশূন্য এই সমুদ্র সৈকত সয়লাভ হয়ে গেছে বিপুল পরিমাণ বর্জ্যে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী দরিয়ানগর থেকে শুরু করে হিমছড়ি সৈকত এলাকা পর্যন্ত শনিবার রাত থেকে একের পর এক বর্জ্য ভেসে আসছে। এই বর্জ্যের মধ্যে শুধু প্লাস্টিক ইলেকট্রনিক পণ্য নয়, ভেসে আসছে ছেঁড়া নাইলনের জাল ও শত শত বিভিন্ন প্রকারের মদের বোতল। এতে আটকে সামুদ্রিক নানা ধরনের প্রাণী মারা পড়ার পাশাপাশি পরিবেশ দূষণের আশঙ্কা করছেন পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিরা। কলাতলী ভ্যালি হ্যাচারি এলাকার বাসিন্দা জাফর আলম বলেন, একসাথে এত বর্জ্য ভেসে আসার ঘটনা এই প্রথম। দীর্ঘ এলাকা জুড়ে শুধু বজ্র আর বজ্রে সয়লাভ হয়ে গেছে। এসব বজ্রের স্তূপের সাথে মৃত কাসিম ভেসে আসায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হুদা বলেন, সাগরে বজ্র ভেসে আসার খবরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে নানা প্রকার বজ্রের পাশাপাশি বেশ কিছু ছেঁড়া জাল, প্লাস্টিক, ইলেকট্রনিক ও কিছু সামুদ্রিক মৃত কাছিমও ভেসে এসেছে। তবে কী পরিমাণ বজ্র সেটি নির্ণয় করা কঠিন। আমার ধারণা, সাগরে মাছ ধরার ট্রলার থেকে এসব বজ্র সাগরে নিক্ষেপ করা হয়েছে। এতে স্বাভাবিকভাবে প্রাকৃতিক কারণে বজ্রগুলো ভেসে আসতে পারে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বজ্রগুলো কোথা থেকে কিভাবে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সমুদ্র চর থেকে এসব বজ্র অপসারণ করা হচ্ছে। হঠাৎ করেই আমাদের সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা নানা রকম দ্রব্যাদি এসে আমাদের বীজকে দূষিত করেছে, নোংরা করেছে। তা আমরা এটা জানেন যে ইতিমধ্যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করে দিয়েছি, যারা এই এর কারণগুলো উদ্ঘাটন করার জন্য ইতিমধ্যে কাজ করছে। আমরা একেবারে নাজিরহাট থেকে আমাদের হিমছড়ি পর্যন্ত এই পুরো বীজটা আমরা এখন ক্লিন করতে চাই। আমরা এগুলোর স্যাম্পলগুলো কালেকশন করছি এবং এগুলো অ্যানালাইসিস করে যারা এক্সপার্ট আছে তারা এবং আমরাও স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে অধিকাংশ বোতল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আসলে আমাদের দেশে ব্যবহৃত হয় না, এরকম আমরা দেখেছি। এগুলো আমরা তদন্ত কমিটির কাছে আমরা দেব এবং তারা হয়তো এই বিষয়টা পর্যবেক্ষণ করে একটা ফাইন্ডিংস আমাদেরকে দিতে পারবে।